হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের 21 জোড়া কানের দুলের ডিজাইন এক একটা করে দেখাবো। আপনি যদি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে এখানে যে ডিজাইনগুলো রয়েছে খুবই সুন্দর সুন্দর নতুন কালেকশন, এই ডিজাইনগুলো আপনি ভালোভাবে দেখতে পারবেন। ডিজাইনগুলো আপনি কতটুকু স্বর্ণ দিয়ে তৈরি করতে আপনি পারবেন, কত টাকার মতো পড়বে সব কিছু এই ভিডিওতে বলবো, আপনি ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, এই যে দুলটা দেখতে পাচ্ছেন এই দুলটা কিন্তু অনেক সুন্দর দুল, আপনি চাইলে এই দুলটা তৈরি করতে পারেন। এই দুলটা যদি তৈরি করেন তাহলে আপনার এটা তৈরি করতে চার আনার মতো স্বর্ণ লাগবে। নিচে যে এই দুলটার ঝুমকাটা দেখতে পাচ্ছেন, ঝুমকাটা কিন্তু অনেক সুন্দর, পাশাটাও অনেক সুন্দর, আপনার অনেক মজবুত এই দুলটা তৈরি করলে হয়। দুলটা আপনি তৈরি করে দেখতে পারেন। এই দুলটা যদি আপনি তৈরি করেন বর্তমান বাজারে 22 ক্যারেট স্বর্ণের আপনার 21,000 টাকার মতো পড়ে, তো আপনি এই দুলটা তৈরি করে দেখতে পারেন। আমার ভালো লেগেছে, আশা করি আপনারও ভালো লাগবে। পরবর্তী যে দুলটা দেখাবো আপনাদের খুবই সুন্দর, 2 নম্বর যে দুলটা, এই দুলটা কিন্তু খুবই সুন্দর, এই দুলটা আপনি তৈরি করতে পারেন। এই দুলটা যে নিচে ঝুমকা উপরে পাশা খুবই সুন্দর সিম্পলের ভিতরে, এই দুলটা আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন। এই দুলটা তৈরি করতেও আপনার 4 আনার মতো স্বর্ণ লাগবে, 3 আনা দিয়েও তৈরি করতে পারেন। তো 4 আনা দিয়ে তৈরি করলে 21,000 টাকার মতো পড়ে 22 ক্যারেট। পরবর্তী যে দুলটা দেখাবো সেটাও খুবই সুন্দর, 3 নম্বর যে দুলটা সেটা কিন্তু খুবই সুন্দর সিম্পলের ভিতরে, এই দুলটা কিন্তু আপনি 2 আনার মতো স্বর্ণ দিয়েই এই দুলটা তৈরি করতে পারেন। 2 আনা দিয়ে যদি আপনি দুলটা তৈরি করেন সবসময় রাফ ইউজ করতে পারবেন, এক জায়গায় যেতে আসতেও ব্যবহার করতে পারবেন। তো 2 আনা দিয়ে আপনার 10,500 টাকার মতো পড়ে 22 ক্যারেট। তো এই দুলগুলো আপনার 22 ক্যারেট তৈরি করলেই ভালো হয়। তো ভিউয়ার্স, পরবর্তী যে দুলটা, এই দুলটাও কিন্তু খুবই সুন্দর, 4 নম্বর যে দুলটা, এই দুলটা আপনি দেখতে পাচ্ছেন, এই দুলটা কিন্তু একেবারে খুবই সুন্দর, মানে আপনার কানে যদি আপনি ব্যবহার করেন তো আপনার একেবারে কানের ভিতরে লেগে থাকবে, খুবই সুন্দর লাগবে। এই দুলটা তৈরি করে দেখতে পারেন। এই দুলটা আপনার তৈরি করতে 3 আনা স্বর্ণ লাগবে, 22 ক্যারেট দিয়ে তৈরি করলে আপনার 15,750 টাকার মতো পড়ে। ভিউয়ার্স, পরবর্তী যে দুলটা, এই দুলটা আপনাদের দেখাবো, 5 নম্বর যে দুলটা, এই দুলটাও কিন্তু প্রায় ওই দুলটার মতো সেম, কিন্তু এই দুলটা আপনার 5 প্রদীপের যে আপনার 5 পাতার ঝুমকো, তো ঝুমকোটা খুবই সুন্দর, টপটাও খুব সুন্দর। এই দুলটা আপনি সবসময় রাফ ইউজের জন্য তৈরি করতে পারেন। এই দুলটা আপনার 3 আনার মতো স্বর্ণ লাগবে। তো 22 ক্যারেট আপনার 15,000 টাকার মতো পড়ে, 15,750 টাকার মতো। ভিউয়ার্স, যে পরবর্তী যে দুলটা দেখাবো, 6 নম্বর দুলটা, এই দুলটা কিন্তু অনেক সুন্দর। এই দুলটার যে আপনার পাশাটা, এটা কিন্তু আপনার বাউটি সিস্টেম, 3টা তুলি বাউটি সিস্টেমের মতো এই দুলটা আপনি তৈরি করতে পারেন। এই দুলটাও 3 আনার মতো স্বর্ণ লাগবে, এটাও আপনি 22 ক্যারেট দিয়ে তৈরি করতে পারেন। 22 ক্যারেট দিলে ভালো হয়, দুলগুলো 22 ক্যারেট দিলে আপনার 15,750 টাকার মতো পড়ে, এর একটু বেশি পড়তে পারে, কম পড়তে পারে। 7 নম্বর যে দুলটা, এই দুলটা কিন্তু ফুল দিয়ে নিচে ঝুমকা দিয়ে যে দুল, দুলটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে, আপনার কাছে কেমন লাগলো আপনি কমেন্টে জানাবেন। এই দুলটা কিন্তু আপনার খুবই সুন্দর, এই দুলটা তৈরি করতে গেলে আপনার 2 আনার মতো স্বর্ণ লাগবে, 3 আনা দিয়েও তৈরি করতে পারেন। তো আমি বলবো 3 আনা দিয়েই তৈরি করবেন, ভালো হবে। তো 15,750 টাকার মতো পড়ে। ভিউয়ার্স, নেক্সট যে দুলটা, এটা 8 নম্বর দুল, এই দুলটাও কিন্তু খুবই সুন্দর, এই দুলটা আপনি অনেক কম ওজনের ভিতরে তৈরি করতে পারবেন, 2 আনা 1.5 আনা দিয়েও হয়, 2 আনা দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়। তো 2 আনা দিয়ে আপনি এই দুলগুলো 22 ক্যারেট তৈরি করার চেষ্টা করবেন, 21 ক্যারেটও তৈরি করতে পারেন, 21 ক্যারেটও ভালো স্বর্ণ। 22 ক্যারেট তৈরি করলে আপনার 10,500 টাকার মতো পড়ে 2 আনা দিয়ে। ভিউয়ার্স, 8 নম্বর যে দুলটা আপনি দেখাবো, 10 নম্বর দুলটা কিন্তু খুবই সুন্দর। এই যে দুলটা, এই দুলটা দেখতে পাচ্ছেন, এই দুলটা কিন্তু আপনার কানের সাথে একেবারে মিলে যাবে, আপনি যদি যখন ব্যবহার করবেন আপনার কাছে অনেক ভালো লাগবে। এই দুলটাও তৈরি করে দেখতে পারেন।
দুলটা আপনার যদি তৈরি করেন তাহলে দুলটা তিন আনার মতো স্বর্ণ লাগবে। তো বাইশ ক্যারেট 15,750 টাকার মতো দুলটাও পরে। ভিউয়ার্স, 11 নম্বর যে দুলটা, এই দুলটা কিন্তু আপনার একেবারে ময়ূর সিস্টেমের যে দুলগুলো সেই রকম আপনি দুলটা তৈরি করতে পারেন। এই দুলটা আপনি এক জায়গায় যেতে আসতে ব্যবহার করার জন্য খুবই ভালো হবে। সবসময় রাফিস করার মতো আপনার এই দুলটা তেমন একটা ভালো হবে না, এক জায়গায় যেতে আসতে খুবই সুন্দর একটু বড় করে তৈরি করবেন। তো এটা তৈরি করতে আপনার চারানার মতো স্বর্ণ লাগবে। তো চারানা দিয়ে তৈরি করলে 21,000 টাকার মতো পরে। ভিউয়ার্স, 12 নম্বর যে দুলটা, দুলটাও কিন্তু সিম্পলের ভিতরে খুবই সুন্দর এই দুলটা আপনি তৈরি করতে পারেন। এই দুলটা যদি আপনি তৈরি করেন এই দুলটা কিন্তু সবসময় রাফ ইউজ করতে পারবেন, গিফটের জন্য দিতে পারবেন। এই দুলটা যদি আপনি তৈরি করেন তাহলে আপনার তিন আনার মতো স্বর্ণ লাগবে, বা দু আনা দিয়ে আপনি তৈরি করতে পারেন। তিন আনা দিয়ে 15,750 টাকার মতো পড়ে। 13 নম্বর যে দুলটা ভিউয়ার্স, এই দুলটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এই দুলটা আপনি তৈরি করে দেখতে পারেন। এই দুলটা আপনার তিন আনা, তিন আনা সাড়ে তিন আনা এরকম স্বর্ণ লাগে। তো আপনি তিন আনা দিয়েও তৈরি করতে পারেন। তিন আনা দিলে আপনার 15,750 টাকার মতো পড়ে 22 ক্যারেট। এই দুলটা আপনি সবসময় রাফিস করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, 14 নম্বর যে দুলটা, এই দুলটা কিন্তু আপনার দেড় আনার ভিতরেও হয়, আপনি দু আনা দিয়ে তৈরি করবেন। এই দুলটা আপনি সবসময় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই দুলটা আপনার নিচে যে ঝুলটা ওটাও কিন্তু পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই দুলটা আপনি তৈরি করতে পারেন, দু আনা মতো স্বর্ণ লাগবে। দু আনা দিয়ে তৈরি করলে আপনার 10,500 টাকার মতো পড়ে। তো আপনি তৈরি করে দেখতে পারেন। ভিউয়ার্স, 15 নম্বর যে দুলটা, এই দুলটা আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করার জন্য অনেক ভালো হবে। আমি বলবো এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি এই দুলটা তৈরি করলে একটু বড় করে তৈরি করতে পারেন। এই দুলটা আপনি চারানার মতো স্বর্ণ দিয়ে বড় করে তৈরি করলে এক জায়গায় যাওয়া আসার জন্য খুবই ভালো হবে। যদি ছোট করে তৈরি করেন তাহলে আপনি তৈরি করতে পারেন, তিন আনার মতো স্বর্ণ লাগবে। 15,750 টাকার মতো পড়বে। ভিউয়ার্স, নেক্সট যে দুলটা দেখাবো, 16 নম্বর দুল, এই দুলটাও কিন্তু প্রায় সেম। এই দুলটাও আপনি তৈরি করে দেখতে পারেন। এই দুলটা যদি আপনি তৈরি করেন এই দুলটাও আপনার একেবারে ওই দুলটার সাথে একেবারে মেসিং হয়। কিন্তু এই দুলটাও আপনার খুবই সুন্দর, এই দুলটা আপনি ওই একই রকম স্বর্ণ পড়বে, আপনার তিন আনার মতো স্বর্ণ লাগবে। তো চার আনা দিয়েও তৈরি করতে পারেন, 15,750 টাকার মতো পড়ে তিন আনা দিয়ে তৈরি করলে। 17 নম্বর যে দুলটা, এই দুলটা কিন্তু নিচের যে ঝুমকোটা খুবই সুন্দর ঝুমকা, উপরের যে পাশাটা এটা কিন্তু খুবই নিখুঁতভাবে কাজ করা হয়েছে। আপনি এই দুলটাও তৈরি করে দেখতে পারেন। এই দুলটা তৈরি করতে গেলে আপনার চার আনার মতো লাগবে, তিন আনা দিয়েও তৈরি করতে পারেন। চার আনা দিয়ে যদি তৈরি করেন এই দুলটা আপনার 21,000 টাকার মতো পড়ে। তো এর একটু বেশিও পড়তে পারে, কম পড়তে পারে, যখন যেরকম রেট থাকবে। ভিউয়ার্স, 18 নম্বর যে দুলটা আমি দেখাবো, এই দুলটা কিন্তু খুবই আমার কাছে ভালো লেগেছে। এই দুলটা সিম্পলের ভিতরে, এই দুলটা আপনার খুবই পাতলা দুল, এটা আপনি দু আনা দিয়ে তৈরি করতে পারেন। দু আনা দিয়ে যদি তৈরি করেন খুবই ভালো লাগবে, 10,500 টাকার মতো পড়বে। এই দুলটা আপনি গিফটের জন্য দিতে পারেন, আপনিও নিজেও ব্যবহার করতে পারেন, সবসময় রাফ ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, 19 নম্বর যে দুলটা আমি দেখাবো, এই দুলটা কিন্তু উপরে যে একটা ফুল দেয়া, নিচে আপনার একটা আইসি পিস, এই দুলটাও আপনি তৈরি করে দেখতে পারেন। নিচে একটা ছোট ঝুমকা, এই দুলটা সিম্পলের ভিতরে, এই দুলটাও আপনি দু আনা দিয়ে তৈরি করতে পারেন। তিন আনা দিয়ে তৈরি করলে দুলটা ভালো হয়। তো তিন আনা দিয়ে তৈরি করলে 15,750 টাকার মতো পড়ে। এই দুলটা আপনি তৈরি করে দেখতে পারেন। ভিউয়ার্স, 20 নম্বর যে দুলটা, এই দুলটা কিন্তু অনেক মজবুত হয়। এই দুলটা আপনি তৈরি করে দেখতে পারেন। এই দুলটা আপনি চার আনার মতো স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন, এর বেশি দিয়েও তৈরি করতে পারেন। নিচের ঝুমকাটা একটু বড় করে, যে টপটা আছে সেটাও আপনি ছোট করে, নিচের ঝুমকাটা বড় করে তৈরি করলে খুবই সুন্দর লাগবে। এই দুলটা আপনি চার আনা দিয়ে তৈরি করতে পারেন। চার আনা দিয়ে তৈরি করলে 21,000 টাকার মতো পড়ে।
ভিউয়ার্স 21 নম্বর যে দুলটা এ দুলটা কিন্তু অনেক সিম্পলের ভিতরে পাতলা ডিজাইন নিচের যে ঝুমকাটা দেখতে পাচ্ছেন ঝুমকাটা কিন্তু অনেক লম্বা প্রদীপ পিস যে আইসি পিস দিয়ে ঝুমকাটা আপনার তৈরি করা হয়েছে খুবই সুন্দর এ দুলটা আপনি তৈরি করে দেখতে পারেন অনেক মজবুত এটা তিন আনা দিয়ে তৈরি করতে পারেন বা দু আনা দিয়েও তৈরি করতে পারেন তিন আনা দিয়ে ভালো হয় 9750 টাকার মতো পড়ে ভিউয়ার্স 22 নম্বর যে দুলটা আমি দেখাবো নিচে কিন্তু একটি বল চেন ঝুল উপরে একটা টপের মতো ফুলের যে টপ সেটা এটা কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে আপনি ব্যবহার করলে আপনার কাছে ভালো লাগবে এই ডিজাইনটা আপনি তৈরি করে দেখতে পারেন এই ডিজাইনটা আপনি তৈরি করলে তিন আনা মতো স্বর্ণ দিয়ে তৈরি করলে বেশি ভালো হয় তাই তিন আনা দিয়ে যদি আপনি তৈরি করেন তাহলে 9750 টাকার মতো পড়ে 23 নম্বর যে দুলটা আপনি দেখাবো ভিউয়ার্স এই দুলটা কিন্তু একেবারে ময়ূরের সিস্টেমের যে দুল সেরকম এই দুলটা কিন্তু খুবই সুন্দর এই দুলটা যদি আপনি তৈরি করেন তাহলে আপনার চার আনা স্বর্ণ লাগবে চার আনা স্বর্ণ 21000 টাকার মতো পড়ে তো ভিউয়ার্স ডিজাইনগুলো যে আপনি দেখলেন এক একটা করে ডিজাইনগুলো আপনার কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আর যদি আপনার এখানে কোনো ডিজাইন প্রয়োজন হয় আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন ভিউয়ার্স আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম নিত্য নতুন ডিজাইন আমি দিয়ে থাকি আর কোনো ইনফরমেশন বা কীরকমভাবে আপনি তৈরি করবেন সে সমস্ত জানতে পারবেন